নমস্কার তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আর আমি রামপ্রসাদ তো আজ তোমাদের সাথে আলোচনা করবো ডবলিউপি কনস্টেবল যারা ভর্তি হচ্ছ তারা কিভাবে ডিপার্টমেন্টাল প্রমোশন পাবে এবং কিভাবে তোমরা এক্সামের মাধ্যমে প্রমোশন পাবে যেমন ধরো কেউ কনস্টেবেলে ভর্তি হচ্ছ সে কিভাবে এসআই পর্যন্ত যাবে এবং কত দূর পর্যন্ত তোমাদের যাওয়া যায় একজন কনস্টেবেলে ভর্তি হলে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না তো দেখো প্রথমেই বলে রাখি যারা ডব্লিউবি কনস্টেবেলে চাকরি করবো বলে ভাবছো বা যারা চাকরি করছো তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো তারা দু ভাবে প্রমোশন পাবে এক হচ্ছে তোমরা এক্সামের মারফতে প্রমোশন পাবে আর দুই হচ্ছে তোমরা ডিপার্টমেন্টাল প্রমোশন পাবে তো প্রথমে বলে রাখি যে এক্সামের মারফতে কীভাবে তোমরা প্রমোশন পাবে তো যারা বি কনস্টেবেলে ভর্তি হচ্ছ তারা যদি ডিপার্টমেন্টাল যে সমস্ত এক্সামগুলো হয় সেই এক্সামে অ্যাটেন্ড করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের যদি গ্র্যাজুয়েশান থাকে সেক্ষেত্রে তোমরা এসআইয়ের যে ডিপার্টমেন্টাল যে ভ্যাকান্সিগুলো বেরোয় সেখানে পরীক্ষা দিতে পারো তো সেখানে পরীক্ষা দিতে গেলে তোমাকে অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে আর দ্বিতীয়ত তোমাকে ডিপার্টমেন্টের সঙ্গে সর্বনিম্ন তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে তিন বছর বলে কিন্তু অনেকের পাঁচ বছর লেগে যায় আর এটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট এক্সাম দিয়ে কীভাবে প্রমোশন পাবে তো তোমরা তিন বছর ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে কনস্টেবেলে কর্মরত থাকতে হবে এবং তারপর যখন ডিপার্টমেন্টাল এক্সাম বেরোবে তখন তোমরা সেটা অ্যাপ্লাই করবে এবং সেখানে যদি তুমি কোয়ালিফাই করো সেখান থেকে তুমি এসআই হতে পারবে তো বলি এবার বলি হচ্ছে ডিপার্টমেন্টাল প্রমোশন কীভাবে হয় এক্সাম ছাড়া তো দেখো কনস্টেবেলে তুমি ভর্তি হয়েছো তো এখানে তুমি দীর্ঘদিন কনস্টেবলের সঙ্গে যুক্ত আছো এবং কাজ করছো সেক্ষেত্রে তোমার রেপুটেশান খুবই ভালো তো এক্ষেত্রে হয়তো দেখা গেলো এএসআই যে র্যাঙ্ক সেই র্যাঙ্কের বেশ কিছু পদপ্রার্থী ফাঁকা আছে তো সেক্ষেত্রে তোমাদের কনস্টেবল থেকে এএসআই ওঠানো হয় তো সেক্ষেত্রে তোমাদের তিন বছর সর্বনিম্ন বলা হয় কিন্তু যারা পাঁচ বছর কিন্তু পাঁচ বছরও প্রমোশন হয় না একটু দেরি হয় সত্যি কথা বলতে একটু দেরিই হয় তাদের আট দশ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে তবে তারা এএসআই র্যাঙ্ক যেতে পারে তো এটা হলো ডিপার্টমেন্ট প্রমোশন কীভাবে হয় তার বর্ণনা তো এবার বলে রাখি যে একজন কনস্টেবল সে হায়েস্ট কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে তো দেখো একজন কনস্টেবল সে সর্বোচ্চ এস আই পর্যন্ত যেতে পারে তো এসআই যারা কনস্টেবল আছে তারা অনেকেই হয় তো এখানে আমাদের ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে যে হেড কনস্টেবল সেই সিস্টেমটা নেই তো হেড কনস্টেবল অন্য স্টেটে বা অন্য পুলিশে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পুলিশ আছে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের নেই তো সেক্ষেত্রে ডাইরেক্ট এএসআই এবং এসআই তো কনস্টেবল থেকে এএসআই এবং এস আই র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কতগুলো পদ আছে সব সেখান থেকে হিসাব করলে কনস্টেবল এএসআই এসআই ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ডিএসপি অ্যাডিশনাল এসপি এসপি এস এবং হায়েস্ট র্যাঙ্ক হচ্ছে ডিআইজি তো এত দূর পর্যন্ত যাচ্ছে কিন্তু ডিআইজি একজন কনস্টেবল হয়ে সে ডিপার্টমেন্ট প্রমোশন পেয়ে কখনও ডিআইজি র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে না তো সেক্ষেত্রে তার আলাদা রকম এক্সাম হয় আলাদা পরীক্ষা হয় সেই সব জায়গা থেকে যেতে পারে তো ডাইরেক্ট কখনও কেউ কনস্টেবল থেকে ডিআইজি র্যাঙ্ক পর্যন্ত উঠতে পারে না তো আশা করি এই ভিডিও থেকে তোমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের র্যাঙ্ক এবং কনস্টেবল থেকে কীভাবে পদে যাওয়া যায় সমস্ত কিছু ধারণা আশা করি পেয়ে গেছো এরপরও যদি তোমার কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্ট বক্সও ফাঁকা পড়ে রয়েছে সেখানে তুমি অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি যখন সময় পাবো তোমাদের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও আপডেট এতটাই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর যে তুমি চ্যানেল নতুন হও সমস্ত আপডেট সবাই আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো আবার তোমাদের দেখা হচ্ছে নতুন কোনো জানকারি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রেখো আমাদের এই ইউটিউব চ্যানেলে